مولاي صل وسلم دائما ابدا على মনে রাখবেন সুন্নি কখনো ভণ্ড হয় না, ভণ্ডরাই সুন্নিয়তের নামে ব্যবসা করে। পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ডরা পীর সাজে। আমাদের হক্কানি রব্বানি পীর মশাইখের পক্ষে যেভাবে বলতে হবে, হযরত সিদ্দিক আকবর যেমন ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল, সিদ্দিক আকবর যেমন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক একইভাবে সুন্নিয়তের নামে যারা ভণ্ডামি করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসে গেছে। কথা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আমি বলে যাই হয়তোবা আমার কণ্ঠরোধ করার চেষ্টা করা হবে, কিন্তু আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্মদেরকে আমি বলতে চাই, আমরা এই সমস্ত ভণ্ডদের কারণে নিজেদের মাথার মধ্যে এই অপবাদ আমরা আর সহ্য করতে রাজি নই। কারণ জায়গায় জায়গায় আমাদেরকে মোকাবেলা করতে হয়। সুন্নিয়াতের জন্য আল্লামা হাফেজ এম জলিল রহমাতুল্লাহ আলাই যেই খেদমত করেছেন, সুন্নিয়াতের জন্য গোটা বাংলার জমিন ওলামায়ে কেরাম যত খেদমত করেছেন, কোন মাজার ব্যবসায়ীরা মাজারের নামে যারা ভণ্ডামি করছে তারা কোনোদিন সুন্নিয়তের জন্য এই খেদমত করে নাই। মাজারগুলির মধ্যে আপনারা জানেন না সব কথা, বাংলাদেশের মধ্যে অনেক মাজার আছে যেগুলি টেন্ডার হয়, বিক্রি হয়, বিক্রি হয়। কিরকম বিক্রি হয়? সরকারের কাছ থেকে তারা লিজ নেয় এক বছরের জন্য, লিজ নিয়ে এই যে এক বছর তারা একসাথে টাকা পরিশোধ করে দেয়, আর এই এক বছরের মধ্যে যত টাকা ইনকাম হয় সব টাকা যায় তাদের পকেটে। বাংলাদেশের মধ্যে যত মাজারগুলি আছে এই মাজারের অধিকাংশ মাজার মোতোয়াল্লিরাই তো পরিচালিত করে। দেখবেন মাজারগুলির মধ্যে মোতোয়াল্লিরা টাকার ভাগাভাগি নিয়ে সেখানে মারামারি হয়, দ্বন্দ্ব হয়, মামলা মোকদ্দমা হয়। মানুষ টাকা দিচ্ছে মাজারে, আর সেই মাজারের টাকা দিয়ে তারা সন্তানকে পড়ায় বিদেশে, মাদ্রাসায় পড়ায় না, আর ওই সমস্ত ভণ্ড মোতোয়াল্লিদের পকেট ভারী করে সুন্নি জনতা পকেট ভারী করছে, আর বদনামের ভাগিদার আমরা সুন্নি মুসলমানরা হচ্ছি। আমরা কখনোই এই সমস্ত ভণ্ডদের সাথে আমরা আগেও ছিলাম না, এখনো নাই, আগামী দিনও থাকবো। আমি যে কোরবানির পশুর কথা বললাম, অনেক সময় অনেক দরবারের মধ্যে দেখবেন পশু নিয়ে যাওয়া হয়, চতুর্দিক থেকে পশুকে টানাটানি করা হয়, পশুকে কষ্ট দেওয়া হয়, পশুর সামনে বোমাবাজি করা হয়, এবং এটা দেখে যারা উরুসের মধ্যে গরু নিয়ে যাচ্ছেন তারা আনন্দিত হয়। নাউজুবিল্লাহ বলেন না, পশুর সাথে কি এই ধরনের হিংস্রতা করা জায়েজ আছে? তো দরবারে গদিনীশীর পীর সাহেবরা কি ওনারা এগুলি দেখেন না? আমি অনুরোধ করবো, শুধুমাত্র পিরানের তালিকার যারা, গদির মধ্যে বসে থাকলে হবে না। আমার নবী রহমাতুল্লাহ আলামিন শুধুমাত্র মসজিদের মিম্বারের মধ্যে ওয়াজ নসিহত করে নাই, বরং ময়দানের মধ্যে, বদরের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছেন। আজকে যারা আপনার দরবারের নামে বদনামি করছে, উরুসের নামে আপনার যে মুরিদরা পশুকে কষ্ট দিচ্ছে, ওই সমস্ত মুরিদদেরকে আপনি যদি শায়েস্তা করতে না পারেন এই পিরালের কি দাম আছে? এই সমস্ত বন্ডামি যদি চলতে থাকে বাংলাদেশে এক সময় দরবার বলতে আর কিছু থাকবে না, এবং নিজেদেরকে সুন্নি পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাবে। নিজেদেরকে সুন্নি পরিচয় দিতে লজ্জাবোধ করবেন আপনারা। এখনই অনেক হয়ে গেছে অনেক জায়গায় যেখানে সুন্নি বললেই মানুষ মাজার পূজারি বলে, সুন্নি বললেই মানুষ পীর পূজারি বলে, সুন্নি বললেই মানুষ মাজার ব্যবসায়ী বলে। ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এরা কোনোদিন সুন্নিয়াতের জন্য এক টাকা খরচ করেছে? এরা কোনোদিন এই যে হুজুর আল্লামা হাফেজ এম জলিল রহমাতুল্লাহ আলাই আফসোস করতেন যখন ওনাকে রিকোয়েস্ট করা হতো, হুজুর আপনি একটু সুন্নিয়াতের জন্য অনেক খেদমত করছেন, অনেক বই লিখতেছেন, আরো বেশি করে বই লেখেন। উনি আফসোস করে বললেন, বই লিখতে তো টাকা লাগে, কারণ এই যে একটা বই এটা আপনাদের হাতে পৌঁছিয়েছে, যারাই পৌঁছিয়েছে এটার পেছনে টাকা খরচ হয় নাই? খরচ হয়েছে। অথচ এই একটা বই আমরা কিনতে আমাদের লাগে 500 টাকা, আর ওয়াহাবিরা যখন এই ধরনের একটা বই মার্কেটে ছাড়ে তারা ছাড়ে 200 টাকায়, বাকি 300 টাকা কোত্থেকে আসে? ওই যে ওয়াহাবিরা ফান্ড দেয় ইহুদি নাসারের পয়সা, কারণ তারা তো ইহুদি নাসারাদের এজেন্ট বাস্তবায়ন করতেছে। এখন আমাদের ভাইয়েরা সুন্নি ভাইয়েরা যেই টাকাটা মাজারে দিচ্ছেন, যেই টাকাটা গিলাফের জন্য দিচ্ছেন, যেই টাকাটা ওই ভণ্ড মোতোয়াল্লিদের পকেট ভারী করার জন্য দিচ্ছেন, তারা যদি হাফেজ এম এ জলিলকে এই টাকাটা দিতেন, হুজুর শত শত কিতাব রচনা করে সুন্নিয়তের জন্য খেদমত করতে পারত, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজান বাকিউল রহমতুল্লাহ আলাই দিনাজপুরের মধ্যে এক মাহফিলে বলেছিলেন, সেখানে উরুসের মধ্যে 100টা ডেক বিরিয়ানি পাকানো হয়। উনি বলেছিলেন, আচ্ছা উরুসের মধ্যে 100 ডেক বিরিয়ানি করেন, ভালো কথা,
তো আপনি এক কাজ করেন, আগামী বছর থেকে 100 ডেক না করে 90 ডেক করেন, বাকি 10 ডেকের টাকা কিতাব সেগুলি বিনা পয়সা এনে মানুষের হাতে হাতে দেন, তাহলে মানুষ শরীয়ত তরিকত সম্পর্কে বুঝতে পারবে। তখন তার বিরুদ্ধে ওয়াহাবি ফতোয়া চলে এসেছে, বলে বাকি মিলা নাকি ওয়াহাবি হয়ে গেছে। এখন আমরা যদি এই হক কথা বলার কারণে ওয়াহাবি হই, তাহলে সুন্নি আর কে থাকে?